অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনিও যদি ওরকম ভিডিও এডিট করতে চান আপনার ফটো দিয়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে, তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করে নিতে হবে। দেন এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 545 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে প্রিসেটটা ওপেন করে নিতে হবে। দেন এবার প্রিসেট ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্টের দিকে লিরিক্সের পোর্শনটা সম্পূর্ণটাই করা থাকবে, অ্যান্ড এখানে দেখুন এগিয়ে আসলে এখানে আপনি কিছু লেয়ার পেয়ে যাবেন। এই লেয়ারগুলির মধ্যে কিন্তু আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে। এখানে দেখুন ফটো লেয়ার আগে থেকে অ্যাড করা আছে এবং এর মধ্যে ইফেক্ট অ্যাড করা আছে, ঠিক আছে। আপনাকে শুধু আপনার ফটো রিপ্লেস করলেই হয়ে যাবে। সে ফটো কীভাবে রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে এখানে দেখুন ফার্স্টে যে টেক্সটের লেয়ারগুলি রয়েছে এখানে, এর মধ্যে যে টেক্সটের স্টাইলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাকে রিপ্লেস করতে হবে। তার জন্য টাইম লাইনটা ওরকম ফার্স্টে আনবেন, আনার পর এখান থেকে টেক্সটের লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সট এখানে ক্লিক করে নেবেন। দেন এখানে যা লেখা আছে থাকবে, দেন উপরে এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। তাছাড়া আমি যে ফন্টটা এখানে ইউজ করেছি, ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। দেন এরকম ফন্ট সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন। সেম প্রসেস ফলো করে এখানে প্রতিটা টেক্সট লেয়ারে আপনারা কিন্তু ফন্ট স্টাইল রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে কী করতে হবে, এই যে ফটো লেয়ারগুলিতে আপনাকে আপনার ফটো অ্যাড করতে হবে। এখানে লেখা রয়েছে অ্যাড ফটো নামে, ঠিক আছে, তো লেখা রয়েছে। তো আপনার ফটো এখানে রিপ্লেস করতে হবে, কীভাবে রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো। তবে তার আগে আপনি যে ফটোগুলি এখানে অ্যাড করবেন সেগুলি কিন্তু আপনাকে ক্রপ করতে হবে। তার জন্য কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন ফটো ক্রপ করার জন্য। ব্যাকে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। সো প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি যে ফটো ক্রপ করতে চাইছেন সে ফটো এখানে অ্যাড করতে হবে, অ্যাড করবেন। সো প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে ফোল্ডার চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে। দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। এরপর আপনাকে আরও বেশি যদি ফটো অ্যাডজাস্ট করতে হয় সেক্ষেত্রে ফটো লেয়ার সিলেক্ট করে নেবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে এখানে ফটোর সাইজটা ইনক্রিজ করতে পারবেন অথবা ডিক্রিজ করতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। তো দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানেই টাইম লাইনটা রাখবেন। রাখার পর ডান দিকের কোণে শেয়ার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ PNG এটাকে সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে। দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। দেন সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সেভ করে নেবেন। সেইভাবে আপনি ফটো ক্রপ করতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে দেখুন টাইম লাইনটা এগিয়ে আনবেন। এরকম এগিয়ে আনার পর এখান থেকে ফার্স্টে যে লেয়ারটা পাবেন আপনি এখানে, এখানে রয়েছে দেখুন অ্যাড ফটো লেখা। তো এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন কতগুলি অপশন রয়েছে, তার মধ্যে দেখুন এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন মিডিয়া এটা। দেন নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড বা রিপ্লেস হয়ে গেছে। দেন তারপরের লেয়ার সিলেক্ট করবেন। কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখানে অন্য একটি ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। দেন সেম প্রসেস ফলো করে পরের লেয়ার সিলেক্ট করে আপনারা একই রকমভাবে অন্য আরেকটি ফটো সিলেক্ট করে নেবেন, এরকম সো অ্যাড হয়ে যাবে। তো
সেইভাবে সেম প্রসেস ফলো করে এখানে যতগুলি লেয়ার থাকবে প্রত্যেকটাতে আপনারা ফটোগুলি একে একে রিপ্লেস করে নেবেন একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখুন এইচডিআর লেয়ার আগে থেকে অ্যাড করা থাকবে, তো আপনাকে আলাদা করে এইচডিআর লেয়ার কোথাও থেকে অ্যাড করতে হবে না, এখানে আগে থেকে আমি অ্যাড করে রেখেছি, ঠিক আছে। সো আপনারা জাস্ট এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে বা রিপ্লেস করা হয়ে গেলে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, মানে প্রজেক্টে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট 20 ভিডিওতে, বাই।